আসসালামু আলাইকুম খালেদ নূর ভাই, আমরা গতকালকে একটা আপডেট দেখলাম যে স্পাউস বিচার ক্ষেত্রে আরো একটু পরিবর্তন আসছে। রিসেন্টলি বলা হয়েছিল যে 38,700 পাউন্ড লাগবে স্পাউস আনতে, গতকালকে আবারও এটি কমানো হয়েছে। আসলে এটি কত করা হয়েছে এবং কি কারণে এর পরিবর্তনটা আসলো? ওকে, থ্যাংক ইউ কোয়েস ভাই, আপনি আবার আমাকে বিষয়টা কথা বলার জন্য। আমরা সম্ভবত 2 সপ্তাহে কথা বলছিলাম এটা, যখন গভর্নমেন্টের পক্ষ থেকে এই কেন্দ্রিক এটা পলিসি চেঞ্জ করা হয়েছিল, আমরা বলছিলাম ডিসেম্বরের 4 তারিখে, আমরা হয়তো রেকর্ড করছিলাম 5 তারিখে। গতকাল গভর্নমেন্টের পক্ষ থেকে আর একটু এই বিষয়ে পলিসিগুলো একটু রিভাইজ করা হয়েছে এবং পলিসিগুলোকে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনি হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যেটা গভর্নমেন্ট বলতে চাচ্ছে যে 38,700 যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল স্পাউসের ক্ষেত্রে, যেটা স্প্রিং সেশন থেকে ইমপ্লিমেন্ট করবে, সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে এখন যেটা 29,000 গভর্নমেন্ট চাচ্ছে, এটা নতুন করে ত্রিশুল দেওয়া হচ্ছে, যেটা আগামী এপ্রিল থেকে বা স্প্রিং সেশন থেকে ইমপ্লিমেন্ট হবে। গভর্নমেন্ট বলতে চাচ্ছে যেটা এখন, যে এই বিষয়টা তারা যেটা পলিসি চেঞ্জ করেছিলেন এটা একটা ওদের পলিসিগত সিদ্ধান্ত, বাট এটা একসাথে হবে না, এটা স্টেজ বাই স্টেজ হবে। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে এখন যেটা এই 38,700 যে এটা ইনক্রিজের একটা পলিসি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এপ্রিলের ডিসেম্বরের 4 তারিখে, সেটা বলতে চাচ্ছে দাফে দাফে বিষয়টাকে, এই বিষয় এই ফুল 38,700 যাওয়া হবে। প্রথমে যে 29,000-এর যে ত্রিশুলটা, সেটা আগামী এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হবে। এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা আর কি, যে এই ত্রিশুলটাকে 34,500 নেওয়া হবে এবং ফাইনালি এন্ড অফ দ্য ডে আপনার এই ত্রিশুলটা যেটা 38,700 যেটা স্কিল ওয়ার্কারের ত্রিশুল, যেটা আগামী এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হবে, এই 38,700-এর ফ্যামিলি স্পাউসের ক্ষেত্রেও এই ত্রিশুলটাকে ইনক্রিজ করা হবে। তবে কবে এই 29,000-এর যেটা বলা হচ্ছে এপ্রিল থেকে ইমপ্লিমেন্ট হবে, বাকি 34,500 বা 38,700 পাউন্ড কবে থেকে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করা হবে, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্লিয়ার করা হয় নাই। একটা বিষয় আমরা এখানে বলে থাকি, ইম্পর্টেন্ট বলা রাখা দরকার, যে আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকগুলো পলিসি সিদ্ধান্ত অনেক সময় ঘোষণা করা হয়, আনলেস আনটিল এই পলিসি সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে, এগুলাকে চেঞ্জ করার, পরিবর্তন করার, পরিমার্জন করার বা চ্যালেঞ্জ করার অনেক সব বিধান থাকে বা সুযোগ রয়েছে। আমরা মনে করি যেটা কি, যে এখনও কেউ এই বিষয়টা এখন পর্যন্ত যে অবস্থায় আছে, এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার আগ পর্যন্ত যে কোনো চ্যালেঞ্জ করার যে সুযোগগুলো আছে এগুলো হয়তো অনেকের পক্ষ থেকে নেওয়া হবে। হ্যাঁ, এই জন্য আমরা বলতে চাই যে আমরা একটু যে কোনো বিষয়ের ক্ষেত্রে কুইকলি সিদ্ধান্ত নেওয়ার খুব প্রয়োজন আছে মনে করতেছি না আমরা, আমরা একটু ওয়েট করতে পারি। এবং এই বিষয়টা গভর্নমেন্টের সিদ্ধান্ত থাকলেও অনেক কোর্ট প্রসিজারের বিষয়গুলো আছে, চাইলে অনেকেই কোর্টের মাধ্যমে বিষয়টাকে চ্যালেঞ্জ করতে পারে। এই বিষয়টা কেন আমরা বলতেছি, যে আপনি জানেন হয়তোবা যে প্রত্যেকটা দেশের একটা এভারেজ একটা স্যালারি ত্রিশুল থাকে বা একটা এভারেজ জেনারেল এভারেজ একটা ইনকামের একটা স্ট্যাটাস থাকে। ইউকেতে আমাদের জেনারেল ইনকাম যেটা হলো, এভারেজ যেটা হলো, এভারেজ ইনকামের ত্রিশুলটা হলো, আমরা যারা কাজ করেন এটা হলো 29,669 পাউন্ড, একটা এভারেজ ইনকাম যারা কাজ করেন, এবং এটা হচ্ছে টোটাল ইউকের। কিন্তু আমরা ওদের বিভিন্ন কান্ট্রি দেখি, যেটা আমাদের হলো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, সেটা ইংল্যান্ডে হলো 29,919, হ্যাঁ, স্কটল্যান্ডে হলো 29,842, ওয়েলসে হলো 27,852। আমরা যদি এটাকে এভারেজ করি, এভারেজটা হলো আপনার 29,669। বাট গভর্নমেন্টের পক্ষ থেকে আপনি জানেন যেটা আপনাকে একটু আগে হয়তো বলছিলাম আমি, যে এই ইনকাম ত্রিশুল যখন ইনক্রিজ করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে ডিসেম্বরের 4 তারিখ, হাউস অফ লর্ডসের একজন হাউস অফ লর্ডসের পক্ষ থেকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল, সাবমিট করা হয়েছিল এই ডিসেম্বরের 7 তারিখে, যে পার্সেন্টেজ অফ ইউকে সিটিজেন হু আর্ন অ্যাবাভ 38,700, এই কোয়েশ্চনটা করা হয়েছিল ওই পার্সপেক্টিভে, যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে স্পাউস ভিসার যে ত্রিশুলটাকে ইনক্রিজ করা হচ্ছে, এই বিষয়টাকে লিখিত উত্তর দেওয়া হয়েছে হাউস অফ লর্ডসের পক্ষ থেকে, আরেকজন লর্ডের পক্ষ থেকে, যেটা হলো যে গতকাল করা হয়েছে 21 ডিসেম্বর 2023। এখানে বলা হচ্ছে যেটা আর কি, এটা ইম্পর্টেন্ট, এটা যে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারেন্ট মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্ট যেটা আমরা আছে 18,600, এটা 75%, হ্যাঁ, ইউকে ওয়ার্কিং পপুলেশন ক্যান মিট দিস স্পেশাল রিকোয়ারমেন্ট। বাট যদি হায়ার লেভেলের যেটা আছে আপনার 38,700 এই স্যালারিটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে অ্যারাউন্ড 30% ইউকে ওয়ার্কিং পপুলেশন কুড মিট দ্য থ্রেশহোল্ড বেসড অন আর্নিং অ্যালোন।
তাহলে বোঝা গেল যেটা কি সকলের পক্ষে এই থ্রেশোল্ডটা মিট করা সম্ভব হবে না যদিও এখন দেখা যাচ্ছে যেটা যে 29,000 পাউন্ড যে থ্রেশোল্ডটা রেজ করা হচ্ছে এটা এভারেজ ইনকামের পাশাপাশি তবে এই বিষয়টাকে আমরা এখন পর্যন্ত হয়তো বা যেহেতু আনটিল আনলিস ইমপ্লিমেন্ট হয়েছে এপ্রিল থেকে সেটা আমরা এরভাবে ধরে নিতে পারি যেটা কনসিডারেশনের বিষয় এখানে থাকতে পারে একটা বিষয় হলো ইম্পর্টেন্ট বলা রাখা দরকার যে এই যে ইনক্লুড করা হয়েছে আপনার থ্রেশোল্ডটা এই থ্রেশোল্ডটা ইনক্রিজের ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিষয়টা আগে আপনার থ্রেশোল্ড ছিল আপনি জানেন হয়তো বা 18,600 হলো স্পাউসের ক্ষেত্রে সিঙ্গেল কাপল বাট এডিশনাল বাচ্চা তাহলে সেখানে বলা হয়েছিল যে এডিশনাল ফার্স্ট বাচ্চার জন্য 3,800 এবং সেকেন্ড বাচ্চার জন্য হলো আপনার 2,400 পাউন্ড ফার্দার ইনক্রিজ করতে হতো অ্যাড করতে হতো কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে 29,000 যে থ্রেশোল্ড যেটা এক্ষেত্রে বাচ্চাদের জন্য আর ডিফারেন্ট কোনো থ্রেশোল্ডটা আর এডিশনাল ইনক্রিজ করতে হবে না 29,000 মাধ্যমে সেটা এখানে কভার করবে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা যারা এদেশে আছেন ইউকেতে আছেন এখন এবং যাদেরকে 5 ইয়ার্স রুটে আছেন দ্যাট মিন তারা ইনকাম থ্রেশোল্ড মিট করতে পারতেছেন তারা কন্টিনিউয়াসলি এই থ্রেশোল্ডেরই থাকবেন 18,600 পাউন্ড থাকবেন তাদেরকে আর ইনক্রিজ দেখাতে হবে না পাশাপাশি যারা মনে করেন আপনার অন্য ক্যাটাগরিতে আছেন এই দেশে হ্যাঁ অন্য ক্যাটাগরিতে আছেন মনে করেন স্টুডেন্ট আছেন বা ওয়ান ওয়ার্ক ক্যাটাগরিতে আছেন তারাও দিন স্পাউস ভিসা চেঞ্জ করতে চান রুট চেঞ্জ করতে চান স্পাউস হিসেবে আনতে চান এই ইনকাম থ্রেশোল্ড ইনক্রিজ করার পরে যদি 29,000 এপ্রিল থেকে ইনক্রিজ হয় তাদেরকে নতুন ক্যাটাগরিতে সেটা অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটা করতে হবে দ্যাট মিনস সুইচ করতে চাইলে অন্য ক্যাটাগরিতে থেকে স্পাউস ভিসাতে 19,000 যেটা 29,000 যেটা বলা হচ্ছে সেটাকে তারা মিট করতে হবে বা যারা এখন স্পাউস ক্যাটাগরিতে আছেন 5 ইয়ার্স রুটে আছেন তাদেরকে নতুন ক্যাটাগরিতে ফাইন্যান্সিয়াল থ্রেশোল্ডটাকে ইনক্রিজ দেখানোর দরকার নাই